أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত দর্শক বৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম। কোন সেক্স না করার কারণে জান্নাত পাওয়া যাবে, গ্যারান্টি জান্নাত পাওয়া যাবে কোন সেক্স না করার কারণে? এর একটি উত্তর হলো, হারাম পন্থাগুলির ভিতরে যে মানুষ যে সেক্সগুলি করছে, সেই সেক্সগুলি যারা করবে না এবং ইমানের অবস্থাতে জীবন কাটাবে, আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। কোরআনের আমরা 33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতে দেখবো, আল্লাহ বলছেন প্রকৃতপক্ষে জান্নাতে যাচ্ছে কোন লোকেরা। আল্লাহ বলছেন ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল কানিতাত ওয়াস সাদিকিন ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিন ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈন ওয়াল খাশিয়াত والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, তাবেদার পুরুষ ও নারী, সত্য সাধক পুরুষ এবং নারী, ধৈর্যশীল পুরুষ এবং নারী, বিনয়ী পুরুষ এবং নারী, দান খয়রাতকারী পুরুষ এবং নারী, রোজাদার পুরুষ এবং নারী, নিজেদের গোপন অঙ্গের হিফাজতকারী পুরুষ এবং নারী, আর আল্লাহ তাআলাকে বেশি পরিমাণ স্মরণকারী পুরুষ এবং নারী, আল্লাহ এদের সকলের জন্য ক্ষমা এবং বিপুল পারিশ্রমিক তৈরি করেছেন। আপনারা সবাই জানতে পারলেন কোন সেক্স না করার কারণে জান্নাতের গ্যারান্টি রয়েছে। এটি মূলত কোরআনের ওই 33 নম্বর সূরা আল আহজাবের এই 35 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। এখন আপনি যেখানেই থাকুন না কেন, নিজ দেশে অথবা প্রবাসে, এই 33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতের দৃষ্টিতে নিজের সেক্সের, অবৈধ সেক্সের যত পন্থাগুলি রয়েছে সেগুলি কন্ট্রোল করে আপনার জীবন কাটাতে হবে। তাহলে আপনি পরদেশ থেকে যখন নিজ দেশে ফেরত আসবেন, এই সুসংবাদ আপনি নিয়ে আসবেন। যদিও আমাদের ভাইদের মধ্যে অনেকেই এই প্রবাসে যে নষ্ট হয়ে গেছে, তারা আল্লাহ তাআলার আয়াতকে প্রাধান্য দিতে পারছে না, এই সেক্সের এই যৌন চাহিদাকে, যৌন লিপসাকে পুরা করার জন্য তারা কোরআনের আয়াতকে এক পাশে রেখে তারা শয়তান এবং ইবলিসের পথে চলছে। তো চলছে, আল্লাহ আমাদের সবাইকে শয়তানের পথ থেকে বেঁচে জীবন কাটানোর তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।